আমরা মূসা কালামুল্লাহর বহু সালাকের ওয়াজ কোন বক্তার কাছে না শুনলে আমার কাছে আপনারা শুনছেন শুনেন নাই কিন্তু সুলাইমানের সালাকি জানেন সামান্য একটা বলি ওই আটা এক গামলা আটা নিয়ে বুড়ি যাচ্ছে সারাদিন কাজকাম করে যা মজুরি পাশে এক গামলা আটা এটা নিয়ে বুড়ি যাচ্ছে যাওয়ার সময় ঘূর্ণি ঝড় উঠে আট গামলা আছে কিন্তু আটা নেই মানে এমন একটা ঝড় উঠছে বুড়ির মাথার গামলা আছে কিন্তু আটা নেই বুড়ি কই কেরে এ আটা গেল কোথায় তো মেয়ে মানুষ তো বোঝেন কোনো বিপদে পড়লে তার অবস্থা কি হয় সিল্লা সিল্লি করতেছে আল্লাহর আক্কেল নাই আল্লাহর আক্কেল নাই সারাদিন কাজকাম করে আটা নিয়ে বাড়িতে যাচ্ছে আমার সন্তানটা না খেয়ে আছে আল্লাহর আক্কেল নাই এমন সময় ছোট্ট সুলাইমান রাস্তায় খেলাধুলা করতেছে সুলাইমান থেকে বলে বুড়িমা কান্দেন কেন বলে আমার গামলা আছে আটা নাই সারাদিন কাজকাম করে আটা নিয়ে বাড়িতে আসতেছিলাম আমার অভুক্ত ক্ষুধার্ত বাচ্চারা রুটি খাবে আর এখন গামলা আছে আটা উড়ে কোথায় যায় তো সুলাইমান বলতেছে বুড়িমা এই জায়গাতে একজন লোক আছে আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো তার নাম হলো দাউদ তোমার এই বিচার তুমি তার কাছে দাও তো এখন এই ছোট বাচ্চার কথা শুনে বুড়িমা দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে ও গো আল্লাহর নবী দাউদ আল্লাহর সঙ্গে নাকি আপনার সম্পর্ক ভালো আল্লাহ আমার আটাগুলো চুরি করে নিয়ে গেল তা আল্লাহর একটা বিচার হবে দাউদ নবী তো চিল্লে উঠছে কি বুড়ি কয় ঘিরে সারাদিন কাজকাম করে এক গামলা আটা নিয়ে আসতেছি সে আটাটা গেল কোথায় তাহলে বিচার করে দেন দাউদ নবী বলতেছে বুড়িকে এক বস্তা আটা দে আর কুলি বলেছে বাড়ি পর্যন্ত পৌঁছে দে তো কুলি মাথা আটার বস্তা নিয়ে যাচ্ছে বুড়ি খুব খুশি যাক ছোট বাচ্চার কথা শুনে কামিয়ে হলো রাস্তায় সুলাইমান বলতেছে বুড়িমা খবর কি বলে বাবা তোমার কথা মতো কাম করে এক বস্তা আটা পাইছি সুলাইমান বলে বুড়িমা সামান্য এক বস্তা আটা নিবেন কেন বিচার হয়নি কারণ যে আটা নিয়ে গেছে সে আটা আপনি ফেরত চান এবার ছোট বাচ্চার কথা মতো বুড়ি দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে আপনার বাইতুল মালের আটা আমি চাই না গামলার আটা ফেরত চাই আপনি বিচার করেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আল্লাহর নবী দাউদ চিল্লায় বলে বুড়ি রে তো কে পাঠাইছে এইরকম বুদ্ধি তুই যে খুশি হয়ে কুলি আটা নিয়ে যাচ্ছে খুশি হয়ে সামনে রেপ্লাইট রেপ্লাইট করলি আর ফেরত আসলি আটা চাস গামলা কে ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো সুলাইমান আমি বাবা হইয়া বিচার করে এক বস্তা আটা দিলাম আর তুমি কেন বুড়ি ফেরত দাও সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বলতেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল মানুষের মধ্যে কাউকে যখন বিচারক মানা হয় সে নিজের ইচ্ছায় বিচার করবে না বিচার করবে কার ইচ্ছায় আদল ইনসাফ সহকারে বুড়ির আটা চুরি হয়ে গেছে সেই আটা কে নিয়ে গেল সেই বিচার আপনি না করে আপনি বাইতুল মালের একজনের আটা দেন এটা বিচার হলো দাউদ বলে তাহলে কেমনে বিচার করব বাতাস আটা নিয়ে গেছে সুলাইমান বলতেছে বাতাস বড় না আপনি বড় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে বাতাস বলেন পানি বলেন আগুন বলেন মাটি বলেন যা বলেন ফেরেস্তা বলেন আকাশ বলেন জমিন বলেন সব চাইতে যত মাখলুকাত মাখলুকাত মানি সৃষ্টি আর মাখলুকাতের ভিতরে আল ইনসানু আশরাফুল মখলুকাত জোরে গান সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন ফেরেস্তা বলো না আমরা বলো আমরা তো অনেক সময় বলি লোকটা ফেরেস্তার মতো লোকটা ফেরেস্তার মতো তখন খুব খুশি হয় যা খাও ফেরেস্তার সাথে তুলনা করলো রে আপনি যদি কাকু বলেন যে ডিজিটা পিওনের মতো ডিজিটা পিওনের মতো তাহলে খুশি হবি কেরে ডিসি পিওনের সাথে তুলনা করলো কেন আপনি যখন কোনো ফেরেস্তার সঙ্গে তুলনা করবেন আপনি একই তুলনা করছেন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান জোরে কন সুবহানাল্লাহ
সুলাইমান বলে বাবা যেই বাতাস আটা নিয়ে গেছে আপনি আল্লাহর কাছে বলেন সেই বাতাস আটা কেন নিল আপনি যোগাযোগ করেন নেটওয়ার্ক ক্লিয়ার আছে জোরে কান সুবহানাল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার আছে আপনি মোবাইল নম্বরে যোগাযোগ করেন দাউদ আল্লাহকে বলে মাবুদ গ সারাদিন কাজকাম করে সারাদিন কাজকাম করে বুড়ি আটা নিয়ে বাড়িতে আসতেছিল সে আটাটা কোথায় গেল আল্লাহ জানায় দেয় দাউদ রে সাগরের মধ্যে একদল লোক জাহাজে বিপদে পড়েছে হাজার হাজার মন খাদ্য জাহাজের উপরে হঠাৎ জাহাজের তলা ফেটে পানি উঠতেছে চিৎকার করে বলতেছে আল্লাহ আমাদের জাহাজটা যদি কুলে ভেঙে যায় তাহলে আমাদের যত কিছু আছে সব তোমাকে দান করব আর সদকাতু তারুদ্দুল বালা এই দান করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি বুড়ির আটা আটা বাতাসের মাধ্যমে নিয়ে ওই জাহাজের যেখানে ফেটে ছিদ্র হয়েছে ওই আটাটা গুলি করে সেই জায়গায় লাগানোর ব্যবস্থা করেছি এখন জাহাজটা কুলে ভেঙার সঙ্গে সঙ্গে ওই আটাগুলো সব তারা দান করে দিবে সুলাইমান বলে বাবা যেখানে বুড়ি একাত হাজার মন আটা পাবে সেখানে এক বস্তা আটা কেন দেন কারণ বুড়ির আটা দিয়েই তো জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়েছে এখানে হাদিসটা হলো আচ্ছা দেখা তো তারুদ্দুল বালা দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় সুবহানাল্লাহ কোন আমাকে বলেছে হুজুর আমরা যুবকেরা মসজিদের জন্য মাহফিল করতেছি আপনি ওয়াজের মিডল পয়েন্টে একটু বলবেন দশ মিনিটের জন্য দশ মিনিট মাজা কারা কারা তোলে দেখেন তো দেখি ওই যে এক মুরব্বি তুললো একজন ছোট বাচ্চা খাড়াই থাকলো বুঝবার পারছেন তাই না বুঝতে পারছেন যদি কেউ বোঝে যে এখন আমি দান করবো না উঠি আল্লাহ ঠেকাও পড়েনি আপনার টাকা আপনার কাছে থাকে ওটা লিয়া কবরত যাবেন এক আধ বস্তা টাকা লিয়ে কবরত যাওয়ার পারবেন না মুনকির নাকির তখন প্রশ্ন করবি একতলা দেবে যা ফিটাফিটি শুরু হইবে আপনি টাকা লিয়ে তা লাগবেন আপনার টাকাকে আল্লাহ সাপ বানায় দেয় বিচ্ছু বানায় আপনার কবরে পাঠাই দেবে যা মা চেহারা বরাবর খালি পোষে আমার আচ্ছা দেখা তো তারুদ্দুল বালা দান সদকা করলে বালো মসজিদ দূর হয়ে যায় এক গামলা আটার বিনিময়ে হাজার বস্তা আটা পায় আল্লাহ কোরআনে বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন আমার সব সম্পদ আমি তোমাদেরকে দিয়ে রাখছি তোমরা মনে করো না সম্পদের মালিক তোমরা আমি এটা আমানত স্বরূপ রেখেছি যদি চাই চাওমাত্র যারা দিবে আমানত তাদের অর্জন হবে তারা জান্নাতি হবে জোরে কান সুবহানাল্লাহ এখন মসজিদের জন্য আপনাদের কাছে চাচ্ছি এই বাচ্চারা কোথায় রে ব্যাগ ট্যাগ ফাটি আলার আছে নাকি আশেপাশে হ্যাঁ নাকি ব্যাগ না রুমাল নাকি হ্যাঁ ব্যাগ নিয়ে যাও বাবা সবাই দিবেন সবাই দিবেন যা পারেন দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো জন ধরিয়া উদরে পথে যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো বসেন আবার আলোচনা শুরু হবে ওমার ফারুক মনে মনে বলতেছেন যুগবাবু যে আমি পাই এটা বুঝাইতে গিয়ে আপনাদের কোন জায়গায় রাখছি সুলাইমান আলাইহিসসালাম সামনের উমর তার সামনে দাউদ আলাইহিসসালাম নবীদের মধ্যে দুইজন নবী হলেন সালাক নবী ধরে কন কি নবী সুলাইমান মনে মনে চিন্তা করে আমার বাবার পাশে তো আমারই থাকার কথা কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে মাঝখানে নবীটা ঢুকলো কে এটা জানার জন্যে পিছন দিক থেকে সুলাইমান ওমর ফারুকের পিঠের উপরে হাত দিয়ে বলতেছে মা ইসমুকা আপনার নাম কি আপনি কোন নবী আপনি কোন নবী ভাই আপনার নামটা কি জানতে চাই সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলবেন অলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতা সূরা রহমান ওমর ফারুক বলবেন কে গো তুমি আল্লাহ হাশরের ময়দানে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে আখেরাতের আদালতে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে আজকে আসামের কাতারে দাঁড়ে আমার পিঠে হাত দিয়ে বলো কোন নবী ভাই আমি কোনো নবী না আমার নাম হলো ওমর আমার নাম হলো ওমর যেই বলবে আমার নাম ওমর সুলাইমান বলবেন যত নবী আল্লাহ পাঠাইছে ওমর নামে তো কোনো নবী নাই
তাহলে আপনি নবীদের কাতারে কেন দাঁড়াইছেন? উমর ফারুক বলবেন, এটা নবীদের কাতার তো আমি জানি না। সুলাইমান বলবে, আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ, আর আমি হলাম সুলাইমান। সঙ্গে সঙ্গে উমর ফারুক বলবে, আল্লাহ, আমি কত বড় বেয়াদবি করেছি, আমি নবীর কাতারে কেন দাঁড়াইছি? আল্লাহ বলে, উমর দোস্ত তোমার না, আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আল্লাহ উমরকে নবী বানাইত। দুনিয়াতে তোমাকে নবী করে পাঠানো হয় নাই, কিন্তু নবীকে আমি এত ভালোবাসি, নবীর কথার দাম রাখতে গিয়া আজকে হাসরের ময়দানে নবীদের কাতারে তোমাকে দাঁড় করাইছি। উমর ফারুক বলবে, আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করাইয়া আপনি খুশি করবেন নবীকে, আপনি খুশি হবেন, কিন্তু আমি উমরকে খুশি করতে পারবেন না। আল্লাহ বলে, উমর কি হলে তুমি খুশি হও? উমর তখন বলবে, আল্লাহ, বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াতে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ, কন্যাকে সেই উমর মনে মনে বলবে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। উমর ফারুকের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করবে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। যখন কি জামাই? ডবল জামাই, যার ডিগ্রি হলো ডবল জামাই। ডিগ্রি কি? জিন্নুরাইন। আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের না মাটি নিয়ে তর্ক আছে, কিন্তু জিন্নুরাইন নিয়ে কোনো তর্ক নেই। যারা বলে নবী মাটির তৈরি, তাদেরকে আমি বললাম, কে ভাই, এই জিন্নুরাইন মানে কি? দেখো, দুই নূরের অধিকারী। তো দুই নূরের অধিকারী কি করে হলো? বলে নবীর দুই মেয়েকে বিয়ে করছে বলে দুইটা নূরের অধিকারী বলা হয়েছে। তখন নবীর মেয়েরা যদি নূর হয়, নবী কি হচ্ছে? না হুজুর, ওই জায়গা তোমাকে তর্ক না, তর্ক হচ্ছে নবী মাটির। কথাটা বলছেন যে তর্ক যদি নবী মাটির হয় তাহলে নবীর মেয়ে কি নূর হবে? কথা কন না কেন হবি? বাপি যদি মাটি হয় মেয়ে কি করে নূর হয়? তাহলে জিন্নুরাইন কেন বলতেছে? এ নিয়ে আমাদের বাংলাদেশে একটা তর্ক আছে। আমি এই তর্ক বাগিজদের বলবো, আমাদের বগুড়াতে আছে, আছে না নাই, দরকার আছে না নাই, আশরাফ আলী সিদ্দিকী একলা একদিকে, আমরা সবাই সবাই যা কই পেড়ে ফেলে দে। তো আল্লাহ রহমত, বর্তমানে বাংলাদেশে ওর ওয়াজ বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমার সাথে ছিল ওই নন্দীগ্রামে, হচ্ছে সিদ্দিকীর বাদ দিয়ে ওয়াজ করেন, কারণ যেখানে যাই খালি ফেতনা বাজায়, ফেতনা। আসলে ফেতনার দরকার নেই, আমি বলবো নবী নূরেরও না, নবী মাটিরও না। তাহলে নবী কি? নবী হচ্ছেন আল্লাহ পাক যেভাবে তাকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহই ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিচ্ছে আল্লাহর নবী, জিব্রাইল যখন পা বাড়াইছে, আল্লাহ বলতে যে খবরদার এদিকে আসিস না, অস্তিত্ব পরে ছাই হয়ে যাবে। জিব্রাইল বলে, আল্লাহ, আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি দরজা পাড়ি দিবার পারবো না। আল্লাহ বললেন, পারবো না, তুমি ওখানে ব্রেক করো। যেখানে যে ফেরেশতা জিব্রাইল ব্রেক করছে, সেখান থেকে আমাদের নবী নির্ধিদায় ওই নূরের তৈরি পর্দাগুলো পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন থেকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি কিসের তৈরি গো আল্লাহর নবী? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যান, যেখানে আমি নূরের তৈরি ফেরেশতা পড়ে অস্তিত্ব ছাই হয়ে যাবে, আপনার ব্যাপারে কি জানা যাবে? রাসূল বললেন, জিব্রাইল, আমি কিসের তৈরি আমি কেমনে জানবো? যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। আচ্ছা, আমরা যদি এই কথার উপর একমত হই, আর তর্ক আছে? কথা কোন তর্ক আছে? কিন্তু না, ডবল জামাই মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম আল্লাহর নবীর ডবল জামাই। আল্লাহর নবীর মেয়ে ছিল চারটা, ধরে কোন কয়টা? মা খাদিজার পেট থেকে কিন্তু সব সন্তান হয়েছে। নবীর সর্বসাকল্যে আটটা সন্তানের কথা পাওয়া যায়, আটটা, তার মধ্যে মেয়ে হলো চারটা, ছেলে হলো চারটা। আমরা মেয়ে চারটাকে জানি চিনি, কিন্তু এই ছেলে চারটাকে আমরা জানি না। হ্যাঁ, ছেলে চারটা আছে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, এই চারটা ছেলে। আর চারটা মেয়ে হলো জয়নাব, জয়নাবের নাম অনেকে জানে না। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা তো সবাই জানে, খাতুনে জান্নাত, ফাতেমা। খালি ফাতেমা করলে হবে না রে, এখনকার অনেক ফাতেমা বকরি চড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমাও কয় না, কয় ফতে, ফতে, মানে ফাতেমা শর্ত করে ফতে কয়।
চিন্তাও করে না কি নাম রাখলাম আর কি নামে ডাকতেছে। কি কোন এরকম আছে না কথা কন না গা অনেক ফাতেমা গ্রামগঞ্জে ফতে হয়ে গেছে ফতে। খাতুনে জান্নাত সবাই বলেন প্রত্যেক দিন প্রত্যেক জুমার দিনে সানি খুতবাই আপনাকে শোনায়নি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দুইটা মেয়েকে বিয়ে করেছে, প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। যখন আল্লাহ নবী হিজরতের সময় হলো তার কিছুদিন আগে কিন্তু নবী ওসমানকে হিজরত করার কথা বলেছিল, হয়তো ওসমান তার মেয়ে নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়ায় গেল, সেখানে কিন্তু অসুস্থ হয়ে মদিনায় ফেরার পথে রোকেয়া মারা যায়। রোকেয়া নবীর মেয়ে যখন মারা গেল তখন নবী কিন্তু মেয়ের কাছে ছিল না, ওই স্বামী ওসমানের কাছে রোকেয়া মারা যায়। নবী যখন হিজরত করে মদিনায় নবী ওসমানকে ডাকলেন, ওসমান চোখটা রক্তের মতো লাল করে নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে ওসমান এত কষ্ট কেন? বলে হুজুর আপনার মেয়ে আমার বিবি রোকেয়া মারা গেছে। আল্লাহ রাসূল বলে ওসমান দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না, দুনিয়াতে মানুষ যাওয়ার জন্যই আসে। চলে গেছে তো কান্দ কেন? যারা চলে গেছে ইমানের উপরে মুসলমান হইয়া মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে, বরং আমরা যারা জীবিত আছি তাদের চাইতে মুসলমান মরিয়া যাওয়াই ভালো আছে। ধরে কোন কথা ঠিক কিনা, এখন তো আমরা খুব বিপদে আছি। আল্লাহ নবী বললেন ওসমান তুমি কি জন্য এত কান্দ? বলে হুজুর আপনার জামাই ছিলাম, আপনার মেয়েটা মারা গেল। আল্লাহ রাসূল বলেন আমার আর একটা মেয়ে আছে, এই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য দুইটা মেয়ের জামাই, সেজন্য বলা হয় জিন্নুরাইন। ওসমান গুনের আর একটা ডিগ্রি আছে, সে ডিগ্রিটা হলো মারাত্মক জগৎ বিখ্যাত ডিগ্রি গানি গানি। আমরা সকলে জানি আল্লাহু গানিয়ুন ও আন্তুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই কি ফকির। তাহলে আল্লাহ ধনী আর বাদ বাকি সব ফকির, ও আন্তুম ফুকারা মানে কি সবাই ফকির। কিন্তু রাসূল বললেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ওসমানু গানিয়ুন, একজন ধনী আছে তার নাম হলো ওসমান। আল্লাহ রাসূল যখন ইল্লা গানিয়ুন কইছে তখন তো সাহাবীরা প্রশ্ন করবে, সাহাবের প্রশ্ন কিন্তু আদবের সাথে বেদবের সাথে না। দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এতদিন জানি আল্লাহ ধনী, তে এই ওসমানটা ধনী কিভাবে হয় মানুষ হয়ে? আল্লাহ রাসূল বললেন শোনো আমি নবী বসে আছি, ইতিমধ্যে একজন সাহাবে এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম কান্দো কেন? বলে হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, অভুক্ত সবাই যদি পারেন আল্লাহর হস্তে একটু সহযোগিতা করেন। আমি আস্তে করে আমার জুব্বাটা তুললাম, সাহাবি তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছি। সাহাবিটা মন খারাপ করে যাচ্ছে, মন খারাপ করে যখন যাচ্ছে আমি তাকে ডাক দিলাম কোথায় যাও? বলে হুজুর আমি তো আর কি ক্ষুধার, তো আমার চাইতে আপনি বেশি, এই জন্যই মন খারাপ। আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন সাইলকারীকে এভাবে ফিরান যায় না, তুমি একটুখানির জন্য বসো। যে বসে গেছে এমন সময় নবী ডাক দেয় আলী। সাহাবি মনে মনে কয় নবী যাক ডাকতেছে ই তো আরো গরিব রে, নবীর কাছে সাহায্য চাইলাম পেটে পাথর বান্ধা, নবী ডাকতেছে আলী। আলী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকেন কেন? বলে তোমার এই গরিব ভাই আমার কাছে খাবার চাই, আমি পেটে পাথর বান্ধে বসে আছি। আলী বলতে হুজুর আমার খবর কি, আমার খবর কি, কয়েকদিন হলে খাই নাই। আল্লাহ রাসূল বলে আলী রে এই গরিবকে দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই, আমার একজন সাহাবী ওসমান গনির কাছে, এই গরিবকে আমি খালি খালি পাঠাবো না, তোমার হাতে একটা চিঠি লিখে দাও, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাও আর চিঠির নিচে লেখো আমি নবীর নাম। এখান থেকে আমরা কি বুঝলাম, আল্লাহ রাসূল লিখতে পারতেন না, এই কথাটা কিন্তু আজহারি বলছে। এই লিয়াদা হসে ভাই, নবী মূর্খ ছিলেন না কিন্তু নবীকে দুনিয়াবী শিক্ষা থেকে আল্লাহ হেফাজত করেছেন, কারণ মক্কার কাফেরেরা যদি বলে ওই যে লেখাপড়া করছে বেনে বেনে বলতেছে, কিন্তু আল্লাহর কোরআন কি বানানো? যখন আল্লাহর কোরআন কি বানানো, এই জন্য আল্লাহ ইচ্ছা করেই
আমাদের নবীকে দুনিয়াবী শিক্ষা থেকে বঞ্চিত রেখে রুহানি আসমানি শিক্ষা দিয়ে ইন্নি বুইস্তু মুআল্লিমান, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। যিনি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে তাকে আবার লেখাপড়া করা লাগবে নাকি? এ কথা কর না কেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইন্নি, নিশ্চয় আমি বুইস্তু, প্রেরিত হয়েছি মুআল্লিমান, শিক্ষক হিসাবে। এই জন্যই নবী কারো কাছে শিখে নাই, আল্লাহর আল্লাহ শিখাইছে, সুবহানাল্লাহ কর না কেন। চিঠির মধ্যে 2000টার অঙ্ক লিখে নিচে নবীর নাম লিখে দিস। আল্লাহ নবী বললেন এই চিঠিখানা ওসমানের দরবারে নিয়ে যাও। গরিব সাহাবী চিঠি ওসমানের দরবারে নিয়ে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ার কেশিয়ার এই সারানা গেল কোথায়? কি হিসাব করো, সারানার মিল পাচ্ছিলেন, সারানার হিসাব দাও, সারানা গেল কোথায়? গরিব পাইকারি সারানার জন্য যে কেশিয়ারে ধরছে 2000 দিবি, যাই সারানার জন্য কেশিয়ারও বেতাল করতেছে, সারানা ঘুরে গেল, সারানা হিসাব দাও, সারানা ব্যবহার করো, চিন্তা করতেছে 2000 না। নবীর কাছে গিয়ে বলতেছি আর রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ভালো আছে, কিন্তু এমন কিরপুরের কাছে পাঠালেন যে সারানার জন্য কেশিয়ারও ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন তুমি কি চিঠি দিসকে দেওয়ার পরিবেশ পাইনি? দাও যাও, আয়সা দেখে কেশিয়ারের কপাল ঘামতিছে, ঘাম টপ টপ করে পড়তেছে, ওসমান গনি খালি একই কথা বলতেছে হিসাব দে, সারানার হিসাব দিয়ে জায়গা সার, হিসাব না দিলে তোমার ছুটি নেই। গরিব সাহেব মনে মনে কয় এক আধ ঘন্টা ধরে যেই কৃপন ওসমান সারানার হিসাব কেশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন 2000 টাকা দিবে? নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই, কারণ ভিক্ষা যারা পায় না দরজায়, সে দরজায় ফকির ভিক্ষা চায় না, ফকিরেরও একটা সময়ের দাম আছে, ধরে কেন আসে না নাই? আমি দেখছি আমার গ্রামে এক দরজা ফকির ভিক্ষা লিয়া মাঝখানে 3 দরজা বাদ দিয়ে চলে গেল, পরে দরজার যে মাছ আড্ডা ভিক্ষে দাও। আমি ফকিরকে বললাম কে রে ভাই, এই 3 বাড়ির দরজা বাদ দিলি কেন? তো কচ্ছে হুজুর আপনি ভিক্ষা করেন না, তাহলে আমাকে কষ্ট কেমনি বুঝবেন, আমি কি জন্য বাদ দিলাম সেটা আমি জানি। আমি বললাম ভাই আমার জানা দরকার, ওয়াজ করে খাই দরকার, হুজুর শোনেন এই যে 3 বাড়ি তাকে কমপক্ষে 10 দিন চাইছি, প্রত্যেক বাড়ি কয় মাফ করো। তো যে শালারা ফকিরের কাছে মাফ চায় এর কে চাইতে বড় ফকির কেউ আছে? আমি 3 দরজা তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম আছে, যেটি ভিক্ষা চায় পাওয়া যাবে না সেটি আমি দাঁড়ামো। দেখছেন ফকিরেরও সময়ের দাম আছে। আর ফকির একটা মারাত্মক কথা কছে, যারা মাফ চায় এরকম তালাক দিছে, ফকির তালাক দেওয়া মানে আল্লাহ রহমত বরকতের দরজাও বন্ধ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক না? যে বাড়ির থেকে ভিক্ষা দেয় না ওই বাড়ি শেষ, টাকা আছে কিন্তু শান্তি নেই, বউ খ্যাঁস খ্যাঁস করতেছে, বেটা খ্যাঁস খ্যাঁস করতেছে, একটা অসুস্থ হয়ে ঘ্যাং ঘ্যাং করতেছে, এদিকে কোটিপতি ঘুমোর থেকে উঠলি মাজা গোটাল বেদনা করে, মানে শান্তি নাই, তো টাকা আছে কিন্তু শান্তি নাই। এই জন্যে সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করে, ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে আবার যদি যাই নবী পাঠাবে, দরকার নাই, গোপন পথ দিয়ে পলায়ে যাচ্ছে। গরিব সাহাবী তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আলী বলতে দে ভাই জান টাকার ব্যাগ কোথায়? ওই ব্যাগের মধ্যে থেকে 2টা টাকা আমাকে দে, আমার হাসান হোসেন খুদার গলায় কানতেছে, 2টা টাকা আমাকে দে রে ভাই, কারণ আমি একটা চিঠি লইকে দিলাম, অন্তত মুহুরির ফিস হিসাবে 2টা টাকা আমাকে দে। গরিব বলতেছে ব্যাগই নাই দিব কোথেকে? আলী বলতেছে তাহলে চিঠির খবর কি? বলে পকেট বার করে বলতেছে দেইনি, দেশনি কেন রে? বলে 2-2 বার কাম সারানার হিসাব কেশিয়ারকে ছাড়ে না, ওই কৃপন কোনোদিন 2000 টাকা দিবে না। আলী বলতেছেন পাগল, নবী যেইগুলো কথা বলে, নবী যেইগুলো কাজ করে, নবী যেইগুলো করতে বলে এগুলো নবী করে না, আমার আল্লাহ করায়। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহুই ইউহা, এমন দাবড়ি মারছে আসাদুল্লাহ হিল গালিব, ধরে কোন সুবহানাল্লাহ। ফকির কাঁপতে কাঁপতে ওসমান গনির দরবারে, আয়েশা দেখে কেশিয়ার ওসমান গনি দুইজন আল্লাহর শুকুর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে ঘাম হচ্ছে, এখন দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে, তারা না হিসাব মিলে গেছে।
এবার গরিব সাহেব ওসমান গনির হাতে যেই মাত্র চিঠি দেয়, ওসমান গনি চিঠি নিয়ে পড়ি একটা চুমা খাইছে। চুমা খাই বলছে যে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচে নাম লেখা আছে। ওসমান গনি বলতেছে নামটা কি? বলে মুহাম্মাদু রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমা দিয়ে বলতে যে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচেই তো নাম লেখা আছে মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওসমান গনি সব সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমা খায় বলতে যে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাই কেড়ে একই কথা বারবার শুনবার চাওয়ার কারণ হলো সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা মাথা খারাপ, রাগ করে বলতেছে আল্লাহর নবী এই সিটি পাঠাইছে। ওসমান গনি সুমায় খায় বলতে ভাই জান এই সিটি কে পাঠাইছে? গরিব কই দেখছি রে দুইবার চার আনার জন্য কেশিয়ারকে ছাড়িস নি, তুই দিবি না বুঝবার পারছি। রাগ করে নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কি বোনের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে কেমনে বলো তুমি? বলে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে কে পাঠাইছে? আমি আপনার নাম বলি, আবার জানতে চাই কে পাঠাইছে? আমি আপনার নাম বলি, আবার জানতে চাই, নাম বলে রাগ করাইছি হুজুর বিচার চাই। এমন সময় রাসূল কান্দেরে বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, টেকার মহব্বত ওসমানকে আল্লাহ রাসূলকে ভুলে গেল। এই কথা নবী যেই বলতেছে তাকে দেখে দরজায় এক বস্তা টাকা নিয়ে ওসমান এতিমের মতন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে ওসমান আমি তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছি, এক বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে ইয়া রাসূল আল্লাহ সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি আপনাকে এত ভালোবাসি গো নবী, আপনার নাম শুনলে আমার কলিজা শান্তি পায়, আমি ততবার 2000 করে নিয়ত করেছি। এ পর্যন্ত আমার ভাই 3-3 বার আপনার নাম বলেছে, এই 3-3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দান করে দেয়। নবীও কান্দে, গরিব সাহাবিও কান্দে, নবী কান্দের বলে মাবুদ যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে, সে ওসমানকে আমি গরিব নবী কি দিব, আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে হাবিব রে আপনার দেওয়া লাগবে না, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান মনে মনে ভাবতেছে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। আল্লাহর বান্দারা ওসমান গনির ডান পাশে বসে হযরত আলী মাথা নিচু করে মুচকে মুচকে হাসে, নবী এত দেরি করে কেন? জুব্বাখানা আমাক করে দিলি তো লেটা শুকে যায়, সুবহানাল্লাহ, নবী এত দেরি করে কেন? কারণ 30 পারা কোরআনের হাফেজ যারা পাগড়ি পাবে তারা, জোরে কোন কথা ঠিক কি না, হাফেজ না হলেও অনেক জায়গায় পাগড়ি দেয় বাকিদের আগে ধরা গেছে, মানে অন্য ওই 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 হাফে ওই যার মাথা পাগড়ি দিচ্ছে না, এর আগে ওই 6 জায়গায় পাগড়ি লিছে, তে 1 জায়গায় পাগড়ি লিছে বছর খানেক আগে, ওটি আবার এক লোক দেখেছে, এটি এসে দেখে আবার ওর মাথার পাগড়ি, তো চিন্তা করি কে কতবার পাগড়ি লিবি রে, তো পরের মধ্যে ধরছে, ধরে কাছে এক দেখছে হেমি অমুক জায়গা আবার এটি, পরে সে একা দেখ খালি 2 জায়গা না আরও জায়গা, এটা এখনকার বক্তার কাছে সব মুসলমান হচ্ছে না, তেজত এসে এরা কিন্তু বহু জায়গাত হচ্ছে একই ধরা খাসা, কি অবস্থা, তুই মুসলমান হবি জনগণের সামনে হয়ে গেছে আবার আর এক হুজুরের কাছে উই আবার হচ্ছে, একটু চেহারা পাল্টাছে হয়তো দাড়ি বড় করছে, কিন্তু মানুষ তো মানুষের চোখ তো বুঝতেছেন শকুনের চোখ কি কম, চোখ ভালো না, অনেকের চোখ ভালো না, একবার দেখলি আমি সেই কোন আমলে ওয়াজ করছি তোমার হুঁশ নাই, এখন পর্যন্ত দুই একটা ছোট বাচ্চা মুখস্থ হয়, স্মরণ শক্তি কম নাকি, দৃষ্টিশক্তি স্মরণ শক্তি মানুষের প্রখর, তো যেটা বলতেছিলাম হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহ নবী এত দেরি করে কে, এই জুব্বাটা আমার দিলি তো হয়ে যায়, আমার পরা দিলি তো হয়ে যায়, কারণ হাফেজ যিনি হবে তিনি পাগড়ি পাবে, সুবহানাল্লাহ, কোন
এত বড় সাহস হযরত আলীকে কে দিয়েছে? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা রে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মানুষটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যেই মহামানবটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া মহামানব দুনিয়াতে কেউ নাই, আমাদের মাঝখানে কে বসে আছে? আল্লাহ রাসূল বললেন, তোমরা না মানলেও আমি নবী মেনে নিয়েছি। সাহাবীরা বললেন, হুজুর সেই মহামানবকে? আল্লাহ নবী বললেন, সেই মহামানবের নাম হলো আমার আলী। সাহাবীরা বলতে যে কেমনে? নবী বললেন, তাহলে শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে এই নবীর সন্তানেরা নবী হবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোনো নবীর সন্তান হতে পারবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা। সুবহানাল্লাহ, কন্যা কেন আপনারা কি মনে করতেছেন? হাসান হোসেনকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার এমনি এমনি বানাছে? যে আয়াত দুই নম্বরে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আপনারা বলেন তো, হাসান হোসেন কোন রাস্তায় জীবন দিছে? কথা কতে কি মুখত ব্রেক লাগতেছে? জোরে বলেন, কোন রাস্তায়? ইয়াজিদ মনে করেছিল যে হাসান হোসেন মরে গেলে আমি থাকবো, ইয়াজিদ আর কেউ থাকবে না। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন, ইয়াজিদ নামের কোনো মানুষই নেই, কিন্তু হাসান হোসেন নামে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, ক্ষমতার অহংকারে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভালো মানুষকে হত্যা করে আজকে যারা মনে করতেছে ভালো মানুষ শেষ হয়ে গেছে রে, ওর নাম গন্ধ নাই রে, আমরাই থাকবো। আমি বলতে যে তোমরা লেখালেও এজিদের মতন তোমাদের নাম থাকবে না, যদিও মানুষ উচ্চারণ করে ঘৃণার দৃষ্টিতে উচ্চারণ করবে, আর যাদেরকে হত্যা করা হয়েছে কিয়ামত পর্যন্ত তারা মানুষের কলিজার মধ্যে অমর হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় তাদের জীবন যাবে, যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা অমর হয়ে থাকবে। বিশ্বাস হচ্ছে না? ইতিহাস কিন্তু পরে লেখা হয়, ইতিহাসও লেখা হবে, সব লেখা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, হাসান হোসেনের বাবা যিনি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যোগ্যতা সম্পন্ন বাবা, এমনকি আমি নবীর চাইতে আলী বাবা হিসাবে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, কন্যা গায়। এখন একটা জিনিস আপনাদের বুঝাই, আপনি একটু বুঝেন তো, যে জান্নাতি যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয় তাহলে বুড়াকের সর্দার কে হবে? না কি মনে হয়? ও যে একজন বলতেছে হামজা, কারণ হযরত বেলাল এই প্রশ্ন করছিল, জিয়া রাসূলুল্লাহ, যুবকের সর্দার হাসান হোসেন হলে বুড়াকের সর্দার কে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুড়াকের সর্দার আবু বকর হবে, উমর হবে, ওসমান হবে। রাসূল বললেন, আর শায়খু আর শায়খাতে লায়াদ খুলুল জান্না, বুড়া বুড়ি জান্নাতি পাবি না। তাহলে আমার সর্দার কি? সামনে বসে এক বুড়া সেই কান্না। রাসূল বলে, কান্দ কেন? বলে, হুজুর বুড়ে মানুষ আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলতেছে, কান্দো না। রাসূল বলতেছে, কান্দো না, কান্দো না, থামো থামো। আচ্ছা মনে করো আল্লাহ তোমাকে জান্নাত দিল, তো জান্নাতে যাইয়া তুমি কি চাবা? একটা বুড়া মানুষের চাহিদা আর যুবকের চাহিদা কি এক? কোন একটা দাদার চাহিদা লাতির চাহিদা কি এক? না, দাদা সবসময় চাই বাড়ির থাকবো, বাড়ির থেকে বাহিরে যাবো না, কিন্তু বেটা পছন্দ করে না, ওই বাড়িতে বউ স্টার জলসা দেখে বেটার বউ ল্যাটি মাইকেল জ্যাকসনের গান শোনে, বুড়ে চিল্লায় কয় এ বাড়ি জাহান্নাম হয়ে গেছে রে, এই বাড়ির থাকা যাবে না। বেটা কয় শালা মরেও না, রাস্তাত মন ভার করে ঘুরতেছে, একজন কয় মন ভার কেন?
আমার বুড়া বাপ মরে না, খালি সিল্লা সিল্লি করে। একটা কাম করো, তুমি সিল্লা পেটে দাও, 40 দিন বাড়ি ঠান্ডা। তো এখন আসব বেটা বাপ করছে, আব্বা ঢাকাতে ইস্তেমা হচ্ছে, যাবে? বাপ তো মনে করছে যাই বা, অনেকে কয় হজের সব পাওয়া যায়, যাই বা। আপনি শোনেন, যার বাপ দেউটি মরলো ওই বেটা জান্নাত যাবি না, ওই বেটা জান্নাত যাবে না। তুই বেটা সবসময় বাপকে রাখবি, যেই বাবার জন্য আল্লাহ পেনশন দিয়ে দিছে, সুবহানাল্লাহ, কর না কেন, তার কা ঢাকা যাওয়া লাগবে। শোনেন, বাবার চেহারা দেখলে আল্লাহ হজের সব দেয়, সুবহানাল্লাহ, কর না কেন। কিন্তু অনেক সন্তান সিল্লাত পেটে দেয়। আমার বাবা যেরা একটু মনোযোগ দেয় শুনবেন, রাসূল বললেন, মুরব্বি তুমি জান্নাতে যাইলে তোমার চাহিদা কি? বুড়ো সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে আমি তখন সোনার ইটের বাড়ি চাই, সোনার ইটের, কারণ বুড়া মানুষের কাছে বাড়ি ভালো। আচ্ছা ঠিক আছে, বাড়ি আল্লাহ দিল, এরপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, হীরা জহরতের বর্তন। বলে এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। তো নবী সন করে বলতেছে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার দাঁত নাই তো, আমি সবরি পেয়ারা এগুলো আপেলের যদি আমাকে দেয় তো তো আমার দাঁতই নেই, কিন্তু আঙ্গুর দাঁত না থাকলে মাসিয়া শক্ত আছে, খালি ঠাসি দিয়ে রস খাম। আল্লাহ রাসূল বললেন, বুড়ো আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন এই মুরব্বী অবস্থায় দিবে না, তোমাকে 30 বছরের যুবক বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল সমস্ত জান্নাতীদের সর্দার হবে হাসান আর হুসাইন। জোরে গান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর বিবিরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে, এমনকি আল্লাহর নবীর বইয়েরাও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবে না। পারবে? খাদিজা পারবে, আয়েশা পারবে, কথা কর না কেন, হাফসা পারবে, উম্মে সালমা পারবে। রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে সৌভাগ্যবান স্বামী। সুবহানাল্লাহ, কর না কেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। এই মেরাজের হাকিকত, ইলমে লাদুননি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, হযরত আলীকে দিলেন, কারণ এই পৃথিবীতে 30 পারা কোরআন সর্বপ্রথম যিনি হেফজ করেছেন তার নাম হলো হযরত আলী। জোরে কান, সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন, হুজুর আবু বকর উমর ওসমান আলী হাফেজ না হয়ে আলী কেমনি হলো? এখানে নবী যখন মাদ্রাসা করলেন, মাদ্রাসার 1 নম্বর ছাত্রের বয়স হলো 35 বছর, কত বছর? 2 নম্বর ছাত্রের বয়স হলো 27 বছর, 3 নম্বর ছাত্রের বয়স হলো 21 বছর, আর 4 নম্বর ছাত্রের বয়স হলো 8 বছর। এখন বলেন তো, এই মাদ্রাসার কোরআন শরীফ পড়ানো হয়, কোন ছাত্র হাফেজ হবে? 8 বছরেরটা, কারণ বাংলাদেশে আপনি 35 বছরে মাদ্রাসা ভর্তি হন, আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু গোটা কোরআন মুখস্থ থাকা কঠিন হবে, ঠিক কিনা বলেন? তারপরে আপনি 27 বছরে ভর্তি হন, আপনার পড়তে পারবেন, মুখস্থ কিছু হবে, কিন্তু পুরিয়া কোরআন মুখস্থ করা কঠিন হবে। 21 বছরের অবস্থাও তাই। তো 35 বছর আবু বকর, 27 বছর উমর, 21 বছর ওসমান, আর 8 বছরের আলী। জোরে গান, সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী যা শুনছে সব মুখস্থ হয়েছে, আর হযরত আলীকে জ্ঞানের কি দরজা বলা হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে জালেম উমর ফারুক কিন্তু এক পাদ্রির কাছে ধরা খাইছিল, 4টা প্রশ্ন করেছিল পাদ্রি উমরকে, যে আমি মুসলমান হব যদি উত্তর দিবার পারো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত? তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার নিঃশ্বাস নিতে পারে না কয়েদি জীবিত থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে একই সঙ্গে মরেছে, অথচ এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? উমর ফারুক বলেন, পাদ্রি এমন কঠিন প্রশ্ন করলে এর উত্তর আমি দেবার পারবো না। পাদ্রির কাছে উমর ফারুক মনটা ভার করে আলীর সামনে যখন দেখা হয়, আলী রাদিয়াল্লাহ বললেন, যে আমির আল মোমিন মন ভার কেন? বলে, জেরুজালেমের পাদ্রি
এমন তিন চারটা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন? পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো পড়েছে একবার কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী রাদিয়াল্লাহ হাসতেছে, বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর ফাড়ি দিচ্ছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করেছিল, রাস্তা যখন হয়ে গেল তখন সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়লো, কিন্তু যখন ফেরাউন ওই রাস্তা মনে করে ঢুকলো তখন আল্লাহ আবার রাস্তা পানিতে ভরে দিল, ওই যে সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে। পৃথিবীর এমন কোন কারাগার, কারাগারের মধ্যে কয়েদিও জীবিত আবার নিঃশ্বাস নেবার পারে না, সঙ্গে সঙ্গে আমি গানটা বলতেছি, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লিল না মাজন, ধরিয়ায়ু দরে কত যত্ন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, মায়ের উদরে সন্তান যতদিন থাকবে নিঃশ্বাস নিবার পারবে না, এরপরে আল্লাহ পাক তাকে জীবিত রেখেছে। পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন তখন এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ, সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওই চল্লিশ দিন মাছটা ছিল কবর আর মাছের মধ্যে ইউনূস নবী ছিল লাশ, লাশও জীবিত মাছও কবর জীবিত। পৃথিবীর এমন কোন দুই ভাই একসঙ্গে জন্মেছে আবার একসঙ্গে মরেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড়। আলী বললেন আজিজ আর ওজাইর আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উমর বলতেছে আলী ওই লাইলাতুল মেরাজের জুব্বা যখন রাসূল তোমাকে দিয়েছে তখন থেকে আমরা বিশ্বাস করেছি তুমি শুধু আলী না, তুমি যেন জ্ঞানীর ভাণ্ডার। আল্লাহর সঙ্গে মেরাজ করেছিলেন রাসুল, আর সেই জিনিসটা এই জন্য রাসুল মাঝে মধ্যে বলতেন আমি আল্লাহ থেকে, আমার থেকে আলী, ধরে কোন সুবহানাল্লাহ, অনেক সময় বলতেন আলী থেকে হাসান হোসেন। যাই হোক, আমরা আজকের আলোচনার ভিতর দিয়ে দুইটা আয়াত সামনে নিয়ে আলোচনা করতেছিলাম, মারাত্মক একটা কথা আমি রাখছি, এটা শেষ করে আলোচনা শেষ হবে। ও এখন চিন্তা করতেছে যে হারে মোষ ফুলতিছে, মনে আছে না, ভুলে গেছে, যদি বাস্ট হয় বিশ লাখ টাকার বাড়ি আমার ছাড়া লাগবে কি করি? তখন চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ, মানুষ কিন্তু এমন একটা সময় আসে বাধ্য হয়ে মানুষ তৌবা করে, জোরে কর কথা ঠিক কিনা, একেবারে বেকায়দা বুদ্ধি নাই তো, এখন কি করবি? বিশ লাখ টাকার বাড়ির দিকেও তাকায়, মোষের দিকেও তাকায়, কি করি? এবারে মন বলতেছে দেরি করিস না, তৌবা কর, তৌবা কর, এতদিন যা করছিস করছিস, বল আল্লাহ আমি সব ভুল করছি তোমার কাছে মাফ চাই, খালি কথাটা কয়ে দেখ, তৌবাকারী আল্লাহর দোস্ত হয়, আর তাই হাবিবুল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, চিৎকার করে বলে বাবা বেটার বিয়াতে ধনী করুক দাওয়াত দিছি, গরিব করে দাওয়াত দেয় নাই, মোষ মরলে গরিবের জানলার কাছে গেছি ধনীর কাছে যাবার পারি নাই, আল্লাহ গো বিপদে পড়ে মরা মহিষের কাছে আমি দোয়া করেছি আমার এই দোয়া কবুল হবে না, আমি তোমার কাছে তৌবা করতেছি তুমি এখন আমাকে বাঁচাও, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমি ধৈর্য ধারণ করে আমি তোমার কাছে কাঁদতেছি নামাজের ভিতর দিয়া, আল্লাহ তোমার কাছে তৌবা করতেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার কাছে তৌবা করলে এখন তুমি শোনো তোমার বাড়ি থেকে কোদাল নাই, তখন বলতেছে আল্লাহ আছে, এটা কিন্তু এলকাই নফস, আপনার ভিতরে যে বিবেক আছে এই বিবেকের আদালতে এই প্রশ্নগুলো এমনি এমনি আসবে, তোমার বাড়ি থেকে কোদাল নাই, আসে তোবা যে করছেন ভিতরে বুদ্ধি আসতেছে, তো কোদাল দিয়ে কি করো? কোদাল দিয়ে আল কাটি, আর কি করিস? কোদাল দিয়ে আর কি করি, আর কি করি? ও মানুষ মরলে কবর খুঁড়ি, তো মানুষ মরলে যদি কবর খুঁড়ে পারিস, মোষ মরলে? যেটি মোষ মরে আছে ওর গাও ঘুষে একটা গর্ত কর, মোষের চাইতে এক হাত বড়, এর গর্ত কর, তুই মোষের কাছে হোমা হুম খেলে কোদাল মারে একটা গর্ত করছে, করে বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ কে তোর বাড়ির লাঠি নেই, কাছে লাঠি দিয়ে কি করিস? চোর ডাকাত বাড়ি যেন না ঢোকে দরজা, আর কি করিস? কুত্তে টুত্তে মারি, আর কি করিস? আমার কি কর্ম আল্লাহ, ওই লাঠি দিয়ে একটা ঠেলা মারা পারবো না, এই গর্ত আছে গর্তের এই পারে এসে মোষের ভিতর ঢুকে দেবো, ঢুকে একটা ঠেলা মারবো, একটা চাঁড়া মারবো, পারবো না, তা পারবো তোকে দিয়ে দেখ, এক চাঁড়া মারছে মোষ গর্তের মধ্যে চলে গেছে,
এখন মাটিগুলো দিয়া চাপা দে, মাটিগুলো দিয়া চাপা দে। আজকে আমাদের বাংলাদেশে কোদাল আর লাঠি এই দুইটা সুন্নত যদি আমরা আদায় করবার পারি, তাহলে র‍্যাবের ভয় পুলিশের ভয় কোনো ভয় নয়, যত মোষ আছে সবগুলা চাপা দেওয়া যাবে। বুঝবার পারলে বুঝলেন, না পারলে না বুঝলেন। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। বিশাল ভাবে দোয়া হবে রিফন ভাই, জিল হক, রুহুল আমিন, গোলাম রব্বি, ইমরান, লিটন, ফিরোজ পরিবার সহ তাদের জন্য দোয়া করবে, সবার জন্যই দোয়া হবে। এখানে যে কয়টা নাম বললাম, এনারা অবশ্য এখানে আঞ্জাম দিয়েছে, অনেক কষ্ট করেছেন, তাদের জন্য তো দোয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা গান বাজনার জন্য করে আজকের এই কঠিন শীতের ভিতরে এই জান্নাতের বাগান যারা লাগাইছে, আল্লাহ মেহরবানি করে এই যুবকগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে না। আয় আল্লাহ তাআলা, তোমার মসজিদের জন্য জান্নাতের বাগান লাগাইছে, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের যত সমস্যা আছে এলাকার মুসল্লির মাধ্যমে আল্লাহ সেই সমস্যাগুলো সমাধা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে মাগরিবের নামাজের পর থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত কন্টিনিউ আলোচনা শুনেছে তোমার পাগল বান্দারা, আজকের মাহফিল তুমি আমাদের হেদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তমাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাওয়া তাবিনী কেরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যারা বাবা হারা এতিম হয়েছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন জন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ এই বান্দিকি ইসাবপুর পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ যেই পাড়া থেকে এত টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তারা প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে, এমন ইমানই শক্তি আল্লাহ তাদেরকে দান করে দাও। আল্লাহ গো আজকের এই মাহফিল লাগাইতে গিয়া যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শারীরিক শক্তি দিয়া, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, খাস করে লিটন, তারপরে জিল হক, রুহুল আমিন, আয়াল্লা গোলাম রব্বি, ইমরান, লিটন, ফিরোজ, আল্লাহ যাদের জন্য দোয়া চাও হয়েছে, এছাড়াও যারা নাম আমরা বলতে পারলাম না, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে না। আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ কষ্ট করে জান্নাতের বাগানে পাশে বসে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ আমার মা বোনদেরকে আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, অভাব মোচন করে দাও, আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ বাংলাদেশে আজকে যারা জেল জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করতেছে,
খাস করে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লাহ জেলখানার মধ্যে বন্দি জীবন কাটে আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাকে সুস্থ রেখো হেফাজত করো সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পরিশেষে তোমার দরবার আরজ করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।